মানে মাছ যারা ধরে তাদের সংখ্যা 10,000-এর উপরে হবে, এই সংখ্যা আরো বেশি ছিল। এখন অন্য পেশার সঙ্গেও মানে ডাবল পেশা হিসাবে তারা কোনো সময় মাছ ধরে, কোনো সময় ক্ষেত মজুরির কাজ করে, এরকম প্রকৃত ধরলে এটা 10,000 হবে। আর ক্ষেত মজুর কিছু সময় মাছ ধরা এগুলিকে ধরে যদি করা হয় এটা 20,000-এর মতন হয়ে যাবে। আমরা দাবি করছি যে এই ন্যূনতম এই মৎস্য যারা মাছ ধরে ধরার সঙ্গে তাদের জীবিকা, তাদেরকে এই অর্থনৈতিক সাহায্যটা দেওয়া হোক, এই দাবি আমরা করছি। তো সামগ্রিকভাবে এই বিষয়গুলি আমরা তুলে ধরার জন্যেই ডাইরেক্টরের কাছে নিয়ে গেলাম। ডাইরেক্টর যেন সঠিক তথ্য এবং তার ক্ষতিপূরণের পরিকল্পনা নিয়ে রাজ্য সরকার হয়ে আমাদের এই বিষয়গুলিকে মোকাবেলা করার জন্য এগিয়ে আসেন এবং আমরা জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করে, মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন এতে কি হবে, এই বিশাল ক্ষতির মধ্যে যে 10 কোটি টাকা বরাদ্দ করেছেন ফিশারি দপ্তরের জন্য, ফিশারি ডাইরেক্টরও বলেছেন সেই তুলনায় অত্যন্ত কি করব এই টাকা দিয়ে, আরো অনেক বেশি টাকা প্রয়োজন হবে। তো সেই সমস্ত দিক থেকে এই বিষয়গুলি দেখা দরকার। যারা এখনো ক্যাম্পে আছে তাদেরকে পর্যাপ্ত খাওয়ার ব্যবস্থা করা, অন্যান্য বিষয়গুলি এগুলি যেমন দেখতে হবে, 6 মাস তাদেরকে এই বিনামূল্যে রেশন দেওয়া, এই ব্যবস্থাগুলি করতে হবে। এই সময়ের মধ্যে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে এই সময়ে সারা রাজ্যের বিভিন্ন সংগঠন, গণসংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থা, বিভিন্ন সংস্থা, বিভিন্ন ব্যক্তি বর্গ পরিবার সবাই ঝাঁপিয়ে পড়েছে এই বন্যার্থ মানুষকে রক্ষা করার জন্য, তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আমরা সামগ্রিকভাবে তাদের প্রত্যেকেরই আমরা ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমি বিশেষভাবে শোক প্রকাশ করছি, বেদনা প্রকাশ করছি আমাদের সংগঠনের তরফ থেকে ব্যক্তিগতভাবে এই ইয়েতে সুনামুরার যে জহিরউদ্দিন, হ্যাঁ জুটন ডাকনাম, সে এই ভারতের যুব ফেডারেশনের যুবকর্মী, অত্যন্ত সাহসী, বউ গলা জলে সাঁতরিয়ে গিয়ে মানুষকে উদ্ধার করেছে, সাহায্য করেছে, বিষাক্ত পোকা কামড়ে সে অসুস্থ হয়ে জিবি এবং আইএলএস সহ চিকিৎসা ফেল করলো, শেষ পর্যন্ত তার মৃত্যু হলো। আমরা গভীরভাবে মানে শোক প্রকাশ করছি, সমবেদনা জানাচ্ছি ওর পরিবারের প্রতি। আমরা চিরদিন মনে রাখবো তাকে, যেই মানুষের জন্য যে অবদান সে রেখে গেছে এবং সামগ্রিকভাবে সারা রাজ্যের মানুষ যেভাবে এগিয়ে এসেছেন, আমি ধন্যবাদ জানাই। রাজ্য সরকারের দিক থেকে আরও সক্রিয়ভাবে যেই বিষয়গুলি যেভাবে করা দরকার সেই বিষয়গুলি করার জন্যে আরও দ্রুততার সঙ্গে বাস্তবসম্মতভাবে সক্রিয়ভাবে যেন এগিয়ে আসে সেই আবেদন আমরা করছি। এখনই আমরা রাজ্য সরকারকে দোষারোপ করছি না, কেন্দ্রীয় সরকারের কাছে জাতীয় বিপর্যয় ঘোষণা করে পর্যাপ্ত ক্ষতিপূরণ যাতে দেয় দাবি করছি। আমাদের সংগঠন সর্বভারতীয় সারা ভারত মৎস্যজীবী মৎস্য শ্রমিক ফেডারেশন, আমরা দুদিনের মিটিং করেছি কর্ণাটকের উদুপিতে, সেখানে রেজলিউশন নেওয়া হয়েছে ত্রিপুরার বন্যায় ক্ষতিগ্রস্ত ত্রিপুরাকে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করে কেন্দ্রীয় সরকার যাতে পর্যাপ্ত সাহায্য করে। একই সঙ্গে কেরালায় যে